আল্লাহরুল আলতেছেন ওমা উমির বলেন শুধুমাত্র তোমাদের কি নির্দেশ দেওয়া হয়েছে ইয়া আবুদুল্লা আল্লাহর ইবাদতের জন্যে কার ইবাদতের জন্যে তোমাদের প্রতি নির্দেশ হে পৃথিবীর মানুষ তোমাদের প্রতি কেবল নির্দেশনা দেওয়া হয়েছে তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহ কার ইবাদত ইবাদত কার হবে জুড়ে বলুন এই ইবাদত কার হবে এ মানুষের সামনে পুরুদির মাথা নতুন করা যাবে না পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না কোন পীর বুজুর্গের সামনে মাথা নত করা যাবে না কোন মাজারের সামনে মাথা নত করা যাবে না ইবাদতের একমাত্র হকদার কে জুড়ে বলেন ইবাদতের হকদার কে এই জন্য আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ তোমাদেরকে কেবল একমাত্র আল্লাহর ইবাদতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেমন ইবাদত মুখলিসিন আল্লাহু এমন ইবাদতের নির্দেশ তোমাকে দেওয়া হয়েছে তুমি একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্য তুমি ইবাদত করবে মুসলমান ইবাদত কার জন্য হবে জোরে বলেন ইবাদত কার জন্য হবে আল্লাহ আরে আল্লাহর ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত কার জন্য হবে আর কার জন্য ইবাদত নয় কথা ঠিক কিনা কে আমাকে নামাজি বলল এমন নামাজ আমি পড়ব না কথা ঠিক কিনা কে আমাকে হাজি বলল এরকম হজ আমি করব না কে আমাকে দানশীল বলল এমন দানশীল আমি হব না এমন দাতা আমি হব না কথা ঠিক কিনা কে আমাকে বড় আলেম বলল জন্য আমি আলেম হব না কি আমাকে বড় বক্তা বলল এই জন্য আমি বক্তা হব না কথা রেখে না এগুলো তো ইবাদতের ভিতরে সামিল কি বলেন আপনারা ইবাদত হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য ইবাদত আসমানের মালিক বলেন উমা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ এই পৃথিবীর মানুষ তোমাদেরকে কেবল নির্দেশ দেওয়া হচ্ছে মালিকের ইবাদতের জন্য করবা তুমি এমন ইবাদত করবে যেটা মাত্র আল্লাহর জন্য হবে অন্য কারো জন্য হবে না তোমার নামাজ লোক দেখানো নামাজ হবে না আমাদের নামাজ কিন্তু লুক দেখানোর অনেক নামাজ হয়ে থাকে হয় কি হয় না যদি বলুন লোক দেখানো নামাজ হয় না অবশ্যই হয় একটা লোকের বয়স হয়ে গিয়েছে মসজিদের মধ্যে যায় দাড়িগুলো পেকে গিয়েছে বাড়িতে বিবিও ভালোবাসে না এখন আজানের সময় মসজিদ বাড়িতে থাকা ঠিক হয় না তার কাছে নিজের কাছেও খারাপ লাগে কিন্তু মসজিদে যায় কেন যাচ্ছে এই নামাজটা কি আল্লাহর জন্য করতেছে জীবনেও না বুড়া হইছে এখন বাড়িতে থাকতে পারে না সমাজের মানুষ গালি দিবে কথা কিনা বুইটা নামাজ পড়ে না বাধ্য হয়ে যায় নামাজে কথা ঠিক কিনা এ আল্লাহর বান্দারা হাদিস সব হজ করে আসছে তার দিলের মধ্যে আসা মানুষ তাকে হাজি বলবে হইল না এটা আল্লাহর জন্য হজ মুখলিসিন আলাহুদ্দিন হইল না এটা আল্লাহর জন্য হইল না এ বন্ধু একজন দাতা লক্ষ লক্ষ টাকা মানুষের মানুষকে দান করে মসজিদ মাদ্রাসায় দান করে মানুষ যেন তারে ধন্যবাদ দেয় একজন দানশীল ব্যক্তি বলে পোস্টারের জন্য তার নামটা দেখতে পারে আছে না এরকম আপনাদের এলাকায় মনে হয় না অন্যান্য এলাকায় আছে অন্যন্য এলাকায় দেখেছি বক্তার নাম নাই খালি মাইশার নামে বড়া মনে দুই তিনশো নাম পোস্টারের মধ্যে দেওয়া আছে কিরে এত নাম কেন তো হুজুর নাম না দিলে টাকা দেয় না কি বুঝলে কি বুঝলেন নাম না দিলে এ কিসের জন্য দান করলো 2000 5000 টাকা দাই দিছি এটা কার জন্য দিছে বাহবা এই মিয়া আল্লাহর জন্য দিছে আল্লাহর জন্য যে বেটা দান করে বেটা কি নাম দেখবো এ নাম দেখবো এটার মধ্যে এমন নাম আছে কি না জীবনে দেখবো কার জন্য দিল ওডা ফেরেশতারা বলবি আয় আয় তুই না বেশি দান করছিস না তোর একটা পানটিক শট দেই আঁ এদিকে আয় প্রান্তিক শ্বৰ্ট দিয়া যাহান নামে ফেলে দে ঘটনা মাজি রে বলবি আঁ এদিকে বহু নামাজ পড়িয়া কমলটা একদম কালো বানাই দিছিলি আয় ফাওয়াইল উল্লিল মুসল্লি এগুলো দেখবেন সরে মারুনের মধ্যে আর লাল আলোচনা করেছেন ওলামাই কেরামদের কি জিজ্ঞাসা করবে আস্তমানের মালিক বলেন ওই নামাজের দুর্নুধবো ওই নামাজীর জন্য ওয়াইল্ড নামজ জাহান্নাম অপেক্ষা করে যেই জাহান্নাম শুধুমাত্র নামাজিদের জন্য আল্লাহ বানিয়েছে ওই নামাজী যে নামাজ পড়ে লোক দেখানোর জন্যে সবাই লল্লীল মুসল্লি আল্লাদী নাহুম আংসলাতিহিং সাহুন আল্লাহদী নাহুম ইর যেই যে ইবাদত করে বেড়ায় লোক দেখানোর জন্যে কদারি কিনা এ যে ইবাদত করে বেড়ায় লোক দেখানোর জন্যে দান করে বেড়ায় লোক দেখানোর জন্য এ আল্লাহর পাঁজ ধারা হজ করে বেড়ায় লোক দেখানোর জন্য নামাজ পড়ে বেড়ায় লোক দেখানোর জন্য এই জোন মাস মালিক বলেনো না 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 হসরের ময়দানে এমন হবে ফুলসি রাতের বৃষ্ঠার সাতটা কাউন্টার হবে আপনাদের সামনে যে আমি হাদিস তেলাবাদ করেছি এই হাদিসের মধ্যে ব্যাপক আলোচনা এসেছে সময় পাইলে বলার চেষ্টা করব ফুলসিরাতির ব্রিজটার উপরে ফুলসিরাতির পুল হবে এটার খবর জানেন তো আপনারা ইনশাল্লাহ ফুলসিরাতের ব্রিজটা কিরকম পদ্মা ব্রিজের মতো মেঘনার সুরমা নদীর ব্রিজের মতো কার মতো যমনার ব্রিজের মতো না 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 পদ্মা সুরমা মেঘনার ব্রিজের মতো ন। এই ব্রিজটা হবে তিরিশ হাজার বছরের রাস্তা চুলের চেও চিকন কত ব্রিজ পার হয়েছি এরকম হয়েছে সাত মিনিট আট মিনিট সময় আট দশ কিলোমিটার জায়গা ব্রিজের শেষ হয় না ও বন্ধু এই ব্রিজের মধ্যে হাজার হাজার বাতি দেওয়া আছে বাতি কিন্তু ফুলসিরাতির রাতের ব্রিজটা এমন এক ব্রিজ যেই ব্রিজের দূরত্ব হলো এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তিরিশ হাজার বছরের রাস্তা ওই সেই তিরিশ হাজারের বছরের রাস্তা এটা পরকালের তিরিশ হাজারের বছর আল্লাহজ্জালা আলুদ্দিন সূতি রহমাতুল্লাহী তালা আলাইহি বলেন ওই পরকালের একদিন এই দুনিয়ার এক হাজার বছরের সমান এ দুনিয়ার মুসলমানেরা এবার বাড়িতে গিয়ে ক্যালকুলেটর দিয়া টাপ চাপ কম্পিউটারে চাপ দাও দেখো ওই তিরিশ হাজার বছর যে তিরিশ হাজারের বছর রাস্তা এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একজন মমিন পার হওয়ার জন্য লাগবে যেখানে একদিন আর সমান দুনিয়ার এক হাজার বছরের সমান কোন কোন মুফাসির বলেছেন পরকালের একদিন দুনিয়া চল্লিশ হাজার বছরের সমান এরকম দূরত্ব ও বন্ধু এরকম ফুলসিরাতের বীজের উপরে মানুষ দাঁড়াবে এই ফুলসিরাতের বৃষ্টার উপরে সাতটা জিজ্ঞাসার জায়গা থাকবে ইমিগ্রেশন কাউন্টার থাকবে বিদেশ যারা গিয়েছেন হজ যারা করেছেন বাহির দেশে যারা গিয়েছেন আপনারা বুঝবেন ইমিগ্রেশন কাউন্টার কাকে বলা হয় যেখানে চেকিং হয় চেকিং হয় মাল চেক হয় সব চেক হয় কত কয়েকদিন আগে আপনাদের ওই যে ফেন্সুগঞ্জ আসছিলাম মাহফিলে বিমানে আসতেছিলাম আমি তো জানি না কাছে নিয়ে একটা কেসি ছোট্ট একটা কেসি কেসি যে যে মুস টুস কাছে দেয় না মুস কাটার কেসি এটা কেসি নিয়ে ঢুকছি ও মা এটা দেখি বাইশে গেছে গা তো হুজুর কেসি আছে কেসি আপনার কাছে আরে ভাই এটা তো মানুষ কাটার কেসি না এটা তো মুস কাটার কেসি এটা তো মানুষ কাটবার কেসি না এটা মুস কাটবার কেসি কই যেটা কাটবার কেসি হোক থেকে যান হুজুর থেকে যান এটা নিয়ে যাওয়া যাবে না ইমিগ্রেশন কাউন্টার কথা ঠিক কিনা ইমিগ্রেশন ইমিগ্রেশন ও আল্লাহর বান্দারা এরকম ইমিগ্রেশন হবে স্ক্যানিং হবে স্ক্যানিং আপনি যখন মাল নিয়ে যান এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে যখন ইমিগ্রেশন হয় আপনার ফুল বডির যেরকম স্ক্যান হয় স্ক্যানিং মেশিন আছে না এটার ভিতরে আপনার ঢুকতে হয় আবার আপনার পত্র লাগেজ হোক যেটাই হোক এটারও স্ক্যানিং হয় এক পাশে সেরে দিয়ে আর এক পাশে গিয়ে দাঁড়াবেন গাড়িটি যাবে কথা যাবে কিনা ও টো এটার যাবে যদি কোনো অবৈধ মালামাল থাকে এটা ধরা খেয়ে যায় কথা নেই কিনা এই বন্ধু এরকম স্ক্যানিং কাউন্টার বসানো হবে ফুলসিরাতের ব্রিজের উপরে সাতটা কয়টা কাউন্টার ইমিগ্রেশন স্ক্যানিং কাউন্টার হবে সাতটা এই সাতটা কাউন্টার এ বন্ধু সাতটা হকির বেটে ব্যাপারে সাতটা কাউন্টারের মধ্যে জিজ্ঞাসা করা হবে এরা আল্লাহর বান্দারা বড় কঠিন একটা হাসরের মাঠ কঠিন ফুলসিরাতির ফুল সেরাতির ব্রিজ আপনার নবী বলেছেন এই ফুলসিরাতির ব্রিজের অপর প্রান্তই হলো জান্নাত আর এই ফুল সিরাতির ব্রিজের নিচে হলো জাহান্নাম সাকার নামক জাহিন জাহান নাম এটার নিচে সাইন নামক জাহান নাম এটার নিচে হতমা নামক জাহান নাম এটার নিচে জাহান নাম কয়টা জোরে বলুন ভুল লাগে জায়গা হ্যাঁ নাম কয়টা সাতটা জাহান নাম এই সাতটা জাহান নাম ফুলসিরাতের ব্রিজের নিচে ওই ব্রিজের মধ্যে এরকম কোন লাইট থাকবে না কোন আলো থাকবে না কিছু থাকবে না ওই ব্রিজটা হবে এমন এই ব্রিজ এই যা যারা যারা যে সমস্ত মুমিন গুলো আছে দৌলতি ইমানদার যারা ওই ইমানদাররা সেখানে গিয়া দাঁড়াবে ইমানদাররা সেই জায়গার মধ্যে গিয়া দাঁড়াবে ওরে বন্ধু বর্তমান পৃথিবীতে সাতশো কোটি মানুষ বসবাস করে কথা ঠিক কিনা কথা কন না কেন আপনারা বুঝতে আছেন আমার কথা কয়শো কোটি মানুষ বসবাস করে সাতশো কোটি মানুষ বসবাস করে এর মধ্যে মাত্র আড়াইশো কোটি মানুষ মুমিন আর বাকি সব কাফের কথা ঠিক না বাকি সব কায়ের মুমিন এ বন্ধু ইমান যদি কারো ভিতরে না থাকে এই লোকটার কোন দাম আল্লাহর কাছে নাই হাজারো কোটি টাকার মালিক হতে পারে এ বিল গেটস হয়ে যাইতে পারে এ মুকেশ আম্বানি হয়ে যাইতে পারে জহিরুল ইসলাম হইতে পারে যে কোনো নামই হইতে পারে যদি ইমান তার ভিতরে না থাকে মালিকের কাছে তার কোনো দাম নাই কথা রে কিনা ইমান 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 বড় দামি জিনিস আমল বড় দামি জিনিস আপনার আমার নবী বলেছেন এ আসমানের নিচে জমিনের উপরে যতদিন পর্যন্ত ইমানওয়ালা কেউ থাকবে একজন ব্যক্তি ইমানওয়ালা থাকবে যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আল্লাহ নবী বলেন এই সূর্যটা দিন পর্যন্ত এই দুনিয়া আলোকিত করবে সূর্য আলো দিয়া যাবে আসমানটা ভাঙবে না ভাঙবে না কিন্তু এই জমিনের মধ্যে হাজারো কোটি মানুষ থাকতে পারে ইমানদার যদি কেউ না থাকে এই জমিন আল্লাহ রাখবে না কথা ঠিক কিনা ধ্বংস করে দিবে আল্লাহ জমিন ধ্বংস করে দিবে القارعة ما القارعة وما أدراك ما القارعة وبندو قارعة بي إذا وقعت الواقعة واقعة بي إري البندرة دنيا دون بي فإذا نفخ في السور نفخة واحدة এ রকম ভাবে dunia ধ্বংস করে দেওয়া হবে ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানহ ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল থাকবে না এই যে পাহাড়গুলো দেখলাম আপনাদের এলাকায় পাহাড় আছে পাহাড় এগুলো তো ছোটখাটো পাহাড় এগুলো তো কোনো পাহাড়ই না কথা ঠিক কিনা এ বন্ধু হিমালয়ের মতো পাহাড় পাথরের পাহাড় এ আল্লাহর বান্দারা বরফের পাহাড় আরব দেশে দেখেছি পাথরের পাহাড় এ বন্ধু এই পাহাড়গুলো তুলার মতো ধুনিত তুলার নেই উঠতে থাকবে দুনিত পশম হয়ে যাবে কথা কোন জীবাণু কালে হেনিল মাংস পাহাড় আর একটা পাথরের পাহাড়ের সাথে সংঘর্ষ বাঁচবে আগুন ধরে যাবে লোহার সাথে লোহা বাড়ি খাইলে আগুন ধরে না আগুন ধরে যাবে বন্ধুরে এই দুনিয়াটা একদিনে মনভাবে ভাবে ধ্বংস হয়ে যাবে ইমানদার যতদিন থাকবে দুনিয়া থাকবে ইমানদার থাকবে না দুনিয়া থাকবে না ইমানদার এ একটা ইমানের এত দাম এত দাম এ আল্লাহর বান্দারা ওই ইমানদার বান্দাটার জন্য আল্লাহ এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রেডি রেখেছে কয়টা দুনিয়ার সমান জুরে কন জুরে জুরে বলেন দশটা দুনিয়ার সমান জান্নাত সুবাহান আল্লাহ মৌলভী বাজারের সে সিলেটের জায়গা সে জান্নাতের জায়গার দাম মনে হয় কম দানমন্ডি গুলশান বরানি উত্তরা এলাকার সে জায়গার দাম অনেক কম এ বন্ধু যে এলাকার মধ্যে থাকি নিকুঞ্জয় এরকম এরপরে খিলক্ষেত উত্তরা এলাকায় এলাকায় গুলশান জায়গার দাম দশ কোটি টাকা ওয়ান পয়েন্ট সিক্সটি ফাইভ বুঝেননি শতাংশ এক শতাংশ পনে দুই শতাংশ জায়গার দাম হচ্ছে পাঁচ কোটি দশ কোটি টাকা আপনার মতো মানুষ পারবেন কিন্তু চুরি ডাকাতি ছাড়া হালাল পন্থায় কোন মানুষের পক্ষে সম্ভব চাকরি করে আমি তো হিসাব মিলাইয়া দেখি এ যদি দুশো বছর পর্যন্ত চাকরি করে সংসার চালাইয়া এক কাটা জায়গা কিনা সম্ভব না বিল্ডিং তো দূরের কথা কে কন কথা কন না কেন আপনারা সম্ভব না সেটা সম্ভব না অথচ গিয়া দেখেন ওই এলাকাগুলোর মধ্যে অমুক অফিসের পিয়নের বাড়ি দুইটা অমুক পুলিশের কনস্টেবল রাস্তা দেখায় মানছে তার বাড়ি আছে দুইটা বিদ্যুতের লাইনম্যান এর বাড়ি আছে একটা দুইটা তিনটা এ আল্লাহ রহমান দ্বারা টেলিফোনের লাইনম্যান গ্যাসের লাইনম্যান গ্যাস সংযোগ দে এর বাড়ি আছে কয়েকটা বেতন হয়েছে সাত হাজার আট হাজার বাড়ি হইলেও কয়েকটা আপনারা কি বলেন খুব দিনদার মানুষ খুব অরেজগার খুব কোটি কোটি টাকার ব্যবসা কিসের টাকায় চুরি টাকা ডাকাতি মানুষের এই কিছু কিছু ডাকাত তো অস্ত্র ডাকাতি করে আর কিছু কিছু ডাকাত কলম ডাকাতি করে কি টাকা এখন অস্ত্র ডাকাতের চেত কলম ডাকাত বেশি হয়ে গেছে এর অস্ত্র দিয়ে ডাকাতি করলে আর কয় টাকা নিবো আমার কাছ থেকে দশ হাজার আজ বিশ হাজার টাকা নিবো কি কন কয়েকটা মোবাইল নিবো আর তো কিছু নাই

দুর্নীতি দমন কমিশন বানাইছে কোথা কথা বল না ওমা দুর্নীতি দমন কমিশনের যারা সিআরবিএন অথবা এই দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা যারা হেদের দুর্নীতি কারা ধরব কি kaun ঠিক দুর্নীতি কারে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ একটা অধিদপ্তর আছে আমাদের আছে না বাংলাদেশে এটা মদ সুরা চালান হলে অথবা এই যে মদ গাঁজা টা জাহি রেন্টরিন যদি সুরা চালান হয় তা ধরব কিছুদিন আগে পত্রিকায় দেখছেন নি মাদক দ্রব্য অধিদপ্তরের একজন বিশিষ্ট পরিচালক কয়েক বস্তা হিরোইনিয়া খবর রাখেন পাহাড় এলাকার মানুষ কি খবর রাখবে সংবাদ আয়নি আপনার এলাকা সংবাদ আছে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কয়েক বস্তা গাঞ্জা গানজা নি আর হিরুইন আর মদ নিয়ে ধরা গাইছে বুঝি নিয়ন্ত্রণ করব হে বিলি করে সোনার সোনার দেশ আমার বাংলা আমি তোমায় ভালোবাসি জনগণ যে ভালোবাসার জনগণ নাই তো শত্রু কি কোন আপনারা আরে জনগণ যদি ভালো হইতো লোকের শাসন যদি থাকতো আমার দেশ সোনার বাংলা ঠিকই সোনার বাংলা হতো কাদাড়ি কিনা স্বৎলুকের শাসন নয় মদখুর আর গাঁজা খুঁড় আমাদের নেতা কিতা কই নামারা আছে না এ বন্ধু যেই জাতি যেমন তার নেতা হয় তেমন নেতার দুইশো কোনো লাভ নাই গাঞ্জাখুরের নেতা হয় গাঞ্জাখুর হিরোইনখুরের নেতা হয় হিরোইন খুঁত চরিত্রহীনের নেতা হয় চরিত্রহীন পরের নেতা হয় কথা নাকি ওই সম্প্রদায়ে যারা নেতা ছিলেন তারা কি এরকম গমসুর ছিল হ্যাঁ গমসুর ছিল না বন্ধু এরা আল্লাহর জন্ম ছিল তার যুদ্ধের নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া আমিরুল মমিনীর হজরতের উমর ইবনুল খাত্তাব হজরত আবু বকর আলী উসমান হজরত আমির মহাবিয়ার মুক্ত ব্যক্তি জনগণের জন্য দোয়া করত আল্লাহর কাছে আল্লাহ আমি তো আমার সকল জনগণের কাছে গিয়া পৌঁছতে পারি নাই এ বন্ধু কিতাবের মধ্যে আসছে হজরত আমির মহাবিয়ার আদি আল্লাহ তালা উনি একজন নেতা আমাদের দেশেও তো নেতা আছে আছে না তুলনা হইব আমাদের দেশের নেতারা তো সময় মতো মাথায় টুপি দেয় সময় মতো কিন্তু মাথায় টুপি দেয় সারা বছর টুপি দেয় না পাঁচ বছরের মাথায় টুপি না নির্বাচনের আগে টুপি আছে একটা বুঝেও না টুপি কোন দিক দিয়ে বাউ কোন দিক দিয়ে উল্টা কথা কেনা না বুঝেও না কোনটা বাউ কোনটা উল্টা মাঝে মধ্যে গিয়া জনগণের সামনে গিয়া তারা ফু ফু দিয়া সারা সপ্তাহ তুমি দেয় তো মাথায় নামাজও পড়ে না মাঝে মধ্যে দেখবেন রাবিয়া বস্ত্রী জন্ম হয়ে যায় আমাদের দেশে বিশাল পাঞ্জাবি বিশাল তসবি বিশাল পট্টি মট্টি সট্টি বান্দা বিশাল জায়নামাজ নিয়ে আমাদের দেশে সবাই হাজির হয়ে যায় কত দেশের কত যা আপনাদের এলাকার নেতারা ভালো বিভিন্ন এলাকায় গিয়া দেখি হুজুর লোকজন এসকাল করে হুজুর হা নেতার কারণে মাহফিল করতে পারলাম না কেন নেতার নাম দেই না এই জন্য মাহফিল হয় নাই আছে এরকম আছে ওরে বন্ধু এই নেতা যদি আল্লাহরে ভয় করতো কোনোদিন কোরআনের মাহফিল বন্ধ করতো না কথা দেখি না আল্লার ভয় যদি তার মধ্যে থাকত এর আল্লাহর বান্দারা আমাদের ওর দেশ সারা পৃথিবী শুধু আমাদের দেশ হয় সারা দুনিয়ার শাসক বর্গ যারাও আমাদের দেশের শাসকরা তো অনেক ভালো বিভিন্ন দেশের শাসকরা মোটেও ভালো না কথা রেখে না এরা খালি জুলুম করে বেড়ায় বন্ধু মতলব বাজ অনেকে আছে সময় মতো এসে আপনাদের সালাম দেয় কালাম দেয় মুসাফা করে কিন্তু এর সালামটা ভালো মতলবটা ভালো না কি কন আছেন এরকম আমি রে মতো ব্যক্তি তার হায়াতের জিন্দগিরে তিনটা ভাগ করেছে এই তিনটা ভাগের মধ্যে ভাগ করে এক ভাগ তার জনগণের খবর নেই তার খোঁজ খবর নে খোঁজ খবর নিয়ে আর ভাগে এসে দাঁড়ায় তাহার যুদ্ধের মুসল্লায় নামাজ পড়ে সুবানাল্লা বলুন তাহার মুসল্লায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে তাহার মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে মোনাজাত করে মালি আমার যতগুলো জনগণ আছে আমি তো জানি না এত বিশাল এরিয়া সব জনগণের কাছে আমি যাইতে পারি আল্লাহ জনগণের খবর নেই কে খাইলো কে খাইলো না তার খোঁজ খবর নেই এ বন্ধু এ আমি না বলে মালিক আমি তো সবার কাছে বুঝতে না বহু দূর দূরান্তে পর্যন্ত আমার বিস্তৃত এলাকা আছে শাসনের ব্যবস্থা আছে আল্লাহ তাদের কাছে তো আমি যাইতে পারিনি আমি তো অক্ষম তুমি তো অক্ষম না আল্লাহ তোমার রহমত তো অক্ষম না তোমার রহমত তুমি আমার জনগণের কাছে পৌঁছায়া দাও আল্লাহ আমার যে লোকটা আমার যে জনগণটা আমার সম্প্রদায়ের লোক আমার রাষ্ট্রের আদিবাসী না কে শুয়ে আছে রে আল্লাহ তার ঘরের মধ্যে খাবার তুমি পৌঁছায়া দাও সুবহানাল্লাহ বলেন আমিরের দোয়া জনগণের জন্য কবল হয় যেমন মা বাবার দোয়া তার সন্তানের ব্যাপারে কবল হয় রে আল্লাহর বান্দারা নেকশা শুনি জন্য দরকার বলতেছিলাম এই যে হাসরের ময়দানের যে ভয়াবহতা রে আল্লাহর বান্দারা এই ভয়াবহতার মধ্যে এই ফুলসিরাজের ব্রিজের সামনে মানুষ দাঁড়ায় যাবে প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গার মধ্যে মানুষগুলো যখন দাঁড়াবে ইমানের নূর নিয়ে মানুষ দাঁড়াবে ইমানের নূর জালাবাদ কি জায়গাতের মধ্যে আল্লাহ্ফাক বলেন ওমা উমিরু ইল্লা আলিয়া আব্দুল্লাহ মুসলিসিন তোমাদের কী কেবল আমার ইবাদতের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতের জন্য সেটা একনিষ্ঠভাবে মজবুতভাবে দৃঢ়ভাবে করতে হবে এরপর আল্লাহ্ক বলেন এই ঘুকুমদার পর আল্লাহ তা আল্লাহ বলেন মুনাফা আবয়ুক্তি মুসাল এরপরে আল্লাহ তা বলেন তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সালাত কায়েম করো নামাজ কায়েম করো কায়েম যদি নিজে পৈরো না এটা কায়েম করার ফিকির রাখো ভিতরে তুমি যেমন পড়ো অন্য অনেকজন মুসলমান যেন নামাজে হয়ে যায় তার ফিকির তোমার ভিতরে রাখো কথা কিনা এটা যদি দিন কায়েম হয় সালাত কায়েম হয়ে যায় দিন কায়েম না হইলে সালাত কায়েম সহজ হয় না এ আল্লাহর বাদ দ্বারা আরব দেশের মধ্যে দেখেছি আজান হয়েছে সালাত কায়েম আছে হজের সফরে দেখেছি আজান হইতে দিদি দোকান বন্ধ করতে দিদি না কেন এটা কেন এটা সরকারি নির্দেশ কথা দেখি না আর আমার দেশে এই নিয়ম না থাকার কারণে সরকারি নির্দেশ না থাকার কারণে আজান হয় হিন্দি সিনেমা চলে আজান হয় তার বলি আরো বাড়ায়া দে সিনেমা আরো বাড়ায়া দে কথা দেখি না হাজার হাজার মুসল্লিরা দাঁড়ায় থাকে এ বন্ধু এই জন্য দিনের বড় দরকার দিনের বড় প্রয়োজন দিন কায়ামের বড় দরকার এই দিনের অনুশাসন কোরআন এর অনুশাসন পৃথিবীর মানুষের সামনে যেদিন আসবে পৃথিবীর মানুষ আনন্দে আর শান্তিতে বসবাস করবে কোরআনের শাসন যতদিনই পৃথিবীর বুকে আসবে না ততদিন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না ততদিন মানুষ শান্তি খুঁজে পাবে না এ বন্ধু এক এক সময় এক একজন এসে এক এক ধরনের শান্তির বার্তা আমাদেরকে শোনায় মূলত এগুলো শান্তি নয় শান্তি হচ্ছে আল্লাহর হুকুমের ভিতরে এই কথারই কিনা শান্তি আল্লাহর সংবিধানের ভিতরে এ আল্লাহর বান্দারা আসমানের মালিক বলেন হুনাফা ও ইউকিমুস সালা এই প্রথম নির্দেশ তুমি সালাত কায়েম করো নামাজ কায়েম করো ও ইউতুয যাকাত আর যাকাত প্রদান করো কি প্রদান করো জাকাত প্রদান করো আল্লাহ নির্দেশ এরপর আল্লাহ বলেন আলীকে নির্দেশটা এটা দিনই কয়েম সুস্পষ্টভাবে তুমি আদায় করো এটাকে কায়েম করার চেষ্টা তুমি করো এরপর আল্লাহ পাক বলেন ইন্ডাল্লা দিয়ে না কে বারু মিনাহালির কিতাব আল্লাহ পাঁক বলেন নিশ্চয়ই যারা কাফের যারা কুপুরি করেছে মিনালীর কিতাব আহলে কিতাব থেকে যারা কাফের হয়েছে ফল মশিক ইনা এবং মশিক যারা ফিনা আরই জাহান্নাম ফিনারি জাহান্নাম এদের জন্য জাহান্নাম জাহান্নামের অগ্নিकुंड কয়দিনের জন্য আল্লা পাক বলেন খালিদিন ফিয়া কয়দিনের জন্য কয়েদিনের জন্য অনন্তকালের জন্য জাহান্নাম এ বন্ধু এই কাফেরদের জন্য আজাব আর মালিক এই কাফেরদের জন্য আজাব রেখেছে মুশরিক আর মাজুসিদের জন্য আহলে কিতাবদের জন্য এই আজাব আল্লাহ তাআলা রেখেছেন এরপরে আল্লাহ রব গুলা বলেন এই যে জাহান্নামিগুলো এই মশিকা ফেরে মাঝুসি যারা এরা হচ্ছে দুনিয়ার এদের হালতটা এরকম বলে ইকাহুম সাজরুল বারিয়া সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি আর নাজমিল্লাহ বলেন আল্লাহ বলেন এরা হলো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট এক জীবের নাম নিকৃষ্ট এক সৃষ্টির জীবের নাম এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তর্জমা শেষ করি এ আল্লাহর বান্দার পরে আল্লাহ পাক বলেন পক্ষান্তরে ইন্নাল্লাযিনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে আলহামদুলিল্লাহ বলুন আমরা কি মানানি নাই তার মানে এই কথার আওতাভুক্ত আমরা নিশ্চয়ই যারা ইমান এনেছে বলতেছেন আমানু নিশ্চয় যারা ইমান এনেছে ও আমিলুস হাত এবং কামল করেছে আমরা কিনে কামল করি না এই যে এই যে এত রাত পর্যন্ত এখানে বসা এটা কি কিনে কামল নয় নামাজ রোজা কিনে কামল নয় হজ জাকাত কিনে কামল নয় এগুলো নে কামত আল্লাহ পাক বলেন যারা ইমান এনেছে আর নে কামল করেছে এদের জন্য আল্লাহর একটা পুরস্কার ঘোষণা আছে পৃথিবীর মানুষ এ ভালো করে শোনো মানুষগুলো আল্লাহর উপরেই বানাল্ল যে মানুষগুলো নে কামল করলো আল্লাহ পাক বলেন ওলা ইকাহুম বারিয়া সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে গেল তারা তার মানে পৃথিবীতে মানুষ প্রথমত কয় প্রকার দুই প্রকার এক প্রকার হলো উলাইকা হুম সারুল বাড়িয়া। যারা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব যদিও এরা মানুষ আর এক প্রকার হলো উলাইকা হুম খইরুল বারিয়া যারা সৃষ্টির উৎকৃষ্ট জীব যারা সৃষ্টির সবচেয়ে দামি এক জীব যারা সফুল মখলুকাত যারা দাবি! এটা দেহটা মোটা হওয়ার কারণে নয় এটা বেশি বেশি অর্থ সম্পদের জন্য নয় এটা এই জন্যে তার ভিতরে ইমান আছে ইমান আলহামদুলিল্লাহ বলুন আমাদের ভিতরে ইমান আছে কিনা জরি বলুন আমাদের ভিতরে ইমান আছে কিনা ইমান এ বন্ধু এই জন্য আমরা দামি না থাকলে দাম নাই পৃথিবীর শ্রেষ্ঠ একজন ধোনির নাম হচ্ছে বিল গেটস কথাটি কিনা বিল গেটস এর মতো মানুষ হাজার হাজারো কোটি কোটি ডলার তার মধ্যে আছে বিল লাইফ হিস্টোরি আমি পড়েছি বিল গেটস এর লাইফ হিস্টোরির মধ্যে আছে এ রাস্তা দিয়ে যদি হেঁটে যায় পকেট থেকে যদি এক লক্ষ ডলার পরে যায় এই টাকাটা উপরে উঠায় না তার সাথে সঙ্গীরা জিজ্ঞাসা করে সার টাকাটা এক লক্ষ ডলার তো পরে গেল এক লক্ষ ডলার মাটি থেকে উঠাই দি গিয়া পাঁচ থেকে ছয় সেকেন্ড তিন থেকে চার থেকে পাঁচ সেকেন্ড সময় সর্বোচ্চ আমার ব্যয় হবে এই পাঁচ সেকেন্ড সময় ব্যয় করে এই এক লক্ষ ডলার মাটি থেকে উঠাবার সময় আমার হাতে নাই এই সময়টুকুন আমার হাতে নাই আমি গেট যদি সফটওয়্যারের পিছনে এই পাঁচ সেকেন্ড সময় একটু চিন্তা ভাবনা করি নতুন একটা সফটওয়্যার আপডেট করতে পারি তাহলে এই পাঁচ সেকেন্ডের কারণে আমার অ্যাকাউন্টে হাজার হাজার কোটি কোটি ডলার ইনভলভ হয়ে যাবে পাঁচ মিনিট সময় কেন পাঁচ সেকেন্ড সময় কেন নষ্ট করব। বিল গেটসের কাছে সময়ের দাম আছে মুসলমানদের কাছে সময়ের দাম নাই কথাটি কিনা মুসলমান দোকানের মধ্যে গিয়া বসে আসরে আমাদের আগে এক হাতে একটা চা বা খায় আবার ডান হাতে একটা বিড়ি পাতার বিড়ি না পাতার বিড়ি দেখছি শুরুর সময় ও বন্ধু আর আমাদের এলাকায় আছে আকিস বিড়ি আকিস আপনাদের এলাকায় আছে আসেনি এই আকিস বিড়ি একটা ডান হাতি আর বাম হাতে চা খায় কেউ কিছু করলে কয় এই বাম না হাতিকে আল্লাহ দিছে না বামা তো আল্লাহ খাইতে না তুমি ভাত খাইতে পারো না ডান হাত তো আল্লাহ দিছে তোর ডান হাতি সুচু করতে পারো না সুচু সবকিছু তো একটা নিয়ম আছে কি আপনারা লেভেল আছে লেবেল যারে যেই কাজ তারই দিয়ে এই কাজ কথারি কিনা আল্লাহর বান্দারা এই যে হালত দোকানের মধ্যে বসে আসরের নামাজের আগে বসে আসরে আজান গেছে মাগরিব গেছে এশা গেছে একই দোকানে এক কাপ চা আর এক কান বিড়ি তিন ঘন্টা সময় গেছে মুসলমানের সময়ের দাম নাই আর খ্রিস্টান পাঁচ সেকেন্ড লাগাইয়া মাটি থেকে এক লক্ষ ডলার ওঠায় না তার সময়ের কত দাম বন্ধুরে হাসরের ময়দানে মানুষকে আরো সে সামনে দাঁড় করে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত এক ইঞ্চি পরিমাণ জায়গার সামনে কেউ আগাইতে পারবে না কেউ না কেউ না এর মধ্যে একটা প্রশ্ন বান্দারে তোরে যে আমি হায়াতের জিন্দিগি দিয়েছিলাম এই জিন্দিগির সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো কোন কাজে ব্যয় করেছো তুমি তুমি যে মাল সম্পদ কামাই করেছো কোন পথে করেছো মাল সম্পদ যে ব্যয় করেছো কোন পথে তুমি করেছো যৌবন কাল কোন কাজে তুমি ব্যয় করেছো এই প্রশ্নগুলো হবে রে বন্ধু এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার এক পর্যন্ত কেউ নাড়াচাড়া করতে পারবে না এর আল্লাহর বান্দারা ওই দিন কত মুসলমান আটকা পড়বে ঘন্টার পর ঘন্টা দোকানের মধ্যে বসে জীবন কাটাইছে একটা মানুষের সত্তর আর আশি বছরের জিন্দগি এই মানুষটা যদি তার হায়াতের জিন্দগি একটু পরিবেশ করে একটু যদি হিসাব করে দেখে তার ঘুম কতদিন গেল কত মাস কত বছর গেল ঘুমে কতদিন গেল তার কাজ কামের মধ্যে কতদিন গেছে তার আকামের মধ্যে সময় কথা দি না এ বন্ধু সময়ের মূল্য দিতে হবে সময়ের মূল্য দিতে হবে মুসলমানদের জিন্দগির ভিতরে সময়ের অবমূল্যায়ন করা সম্ভব না ঠিক না এর মুসলমানদের তো দামি এক সার্টিফিকেট আছে সার্টিফিকেট আলহামদুলিল্লাহ বলুন মুসলমানদের দামি সার্টিফিকেট হচ্ছে ইমান ইমান থাকার কারণে একবার যদি তুমি সুবহান আল্লাহ বলো এ মুসলমান তোমার আমার নবী বলেছেন একবার সুবহান আল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে একটা গাছের জন্ম দিয়ে দেয় আল্লাহ জুরে জোরে জুরে একটা গাছের জন্ম হয় এই গাছটা কত বড় আপনার আমার নবী বলেছেন একটা তেজস্বী ঘোড়া এই গাছের এক প্রান্ত থেকে যদি অপর প্রান্ত পর্যন্ত দৌড়ায় পাঁচশো বছর পর্যন্ত দৌড়াবে কিন্তু এই গাছের শেষ সীমানা পর্যন্ত পুষতে পারবে না শুধুমাত্র সুবাহান আল্লাহ বলছো এটা এটার কারণে এই স্বভাব তোমার এ বন্ধু আর বিল গেটসের মতো মানুষ হাজার হাজার কোটি কোটি ডলারের মানুষ বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক যে এ যদি পাঁচ হাজার বারো সুবাহান আল্লাহ কয় জান্নাতে গাছ গাছালি হইব তো কেন হবে না ইমান নাই ইমান নাই কি নাই যেটা আগে লাগবো এইটাই তার মধ্যে নাই এই জন্য এ পাঁচ হাজার কোটি বারো যদি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন শরীফ যদি পাঁচশো বারো খতম করে লাভ আসেনি এই বিল গেটস এর চেরিটাবল ট্রাস্ট আছে ট্রাস্ট বিল গেটস ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনের মাধ্যমে সারা পৃথিবীতে কোটি কোটি ডলার সে বে করে হাজার হাজার কোটি সে দাতব্য প্রতিষ্ঠানে দেয়া দেয় এ বন্ধু খোঁজ খবর নিয়ে দেখবা বিল গেটসের হাজার হাজার কোটি টাকা দাতব্য প্রতিষ্ঠানে দে বিল গেটসের কয়েকটা মেয়ে এই দুই তিনটা মেয়ে তার বিল গেটসের তার আত্মজীবনের মধ্যে লিখেছে তার যত সম্পদ আছে সব সম্পদের মধ্যে তার তিনটা মেয়েকে নিউ ইয়র্কে মাত্র তিনটা বাড়ি করে দিবে বাড়ি কয়টা বাড়ি আর কিচ্ছু না আর কিচ্ছু না বাকি যত সম্পদ আছে সব সম্পদ চ্যারিটেবল ট্রাস্টে বিল গেটস ফাউন্ডেশনে দিয়ে দিবে সারা পৃথিবীর মানুষগুলোর ক্ষেত মতে সেগুলো আসবে কি মনে করলেন সব আছে তো বিল গেছে সব তো দিয়া দিল সব নাই ইমান নাই জোরে কন কি নাই ইমান নাই ইমান নাই ইনদর আল্লাহ পাক বলেন না আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ইমানদার নিশ্চয় যারা ইমানদার যারা নেক আমল করে ওলা হুম খায়রুল জোরে উলাইকা হুম বারিয়া এরা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব এরা হলো এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব বিল গেট হাজার কোটি টাকার বিলিয়নের ট্রিলিয়নের মালিক কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ জীব সে না কথা ঠিক কিনা এ আল্লাহর বান্দারা এই বিল গেটসের মতো মানুষ হাজার হাজার কোটি কোটি ডলার সারা দুনিয়ার আত্মমনোবতার সেবা এসে ব্যয় করে দিচ্ছে অতসই বিল গেটসের কোনো সওয়াব হচ্ছে না কেন হচ্ছে না সওয়াব যেই রাস্তা দিয়া হবে এই রাস্তায় তো সে বন্ধ করে রাখছে কি বলেন সবের একটা দরজা আছে এই দরজার নাম হলো ইমান এই দরজার নাম কি ইমান দরজা যদি বন্ধ করে রাখেন আলো বাতাস আসবে আসবে না দরজা খুললে আসবে না খুললে আসবে না এ বন্ধু সব যদি আপনার অ্যাকাউন্টে কাউন্ট করতে চান জমা করতে চান তাহলে ইমান লাগবে ইমান কথা ঠিক কিনা নে কামল যদি আপনার অ্যাকাউন্টে কাউন্ট করতে চান আপনার ইমান লাগবে ইমান এ আল্লাহর বান্দারা এই জন্য হাসুরের ময়দানে বিলগেটসের মতো মানুষ আদালতি কিবরিয়ার সামনে অসহায় হয়ে দাঁড়া থাকবে তার গায়ে কোনো কাপড় চুপড় থাকবে না প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে কোনো মানুষের গায়ে কাপড় থাকবে না আপনার আমার নবী বলেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করা হবে তিনি হচ্ছে ইব্রাহিম খলিল আপনার আমার বাবাকে আস্তে কোন কেটে লজ্জা লাগে নাকি সন্দেহ আছে নাকি পেস্টাস লাগে নাকি মুসলমান জাতির পিঠা কি আস্তে কোন নাকি পেস লাগে আপনাদের মাঝে মধ্যে মুসলিম জাতির পিতাকে জোরে বলুন আরো জোরে কে মুসলমানদের পিতা কে ইব্রাহিম আল্লাহ নবী বলেন হাসুরের ময়দানে ইব্রাহিম নবীকে সর্বপ্রথম কাপড় পরা দেওয়া হবে এটাই জন্য ইব্রাহিম নবীকে উলঙ্গ করে নম্রত তার আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল চল্লিশটা দিন পর্যন্ত উলঙ্গ অবস্থায় ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত অবস্থায় তিনি ছিলেন ইব্রাহিম নবীকে জান্নাতি পোশাক পরায় আগুনের মধ্যে রেখে দিয়েছিলেন পাক বলেন বন্ধুরে নম্রদ তোমার অপমান করেছে তোমার আব্বা আজব ঠাকুর তোমার অপমান করেছে আমি কিন্তু হাসরের মায়েদের সমগ্র মানব জাতির সামনে তোমাকে ইজ্জত দিয়া দিব তোমার আমি সম্মান দিয়ে দিব এর আল্লাহর বান্দারা দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা জীবন দেয় দিন কায়েমের জন্য যারা চেষ্টা করে দিন প্রচার আর প্রসারের জন্য চেষ্টা করে এদের উপরে যতই জেল জুলুম যত কিছু আসুক না কেন মর্যাদা কমে না রে ভাই মর্যাদা কমে না আরো মর্যাদা বেড়ে যায় সময় মতো মালিক তার মর্যাদা বাড়ায় দেয় কথা দিকিরা সময় মতো মালিক তার মর্যাদা বাড়ায় জন্য ইব্রাহিম খলিলের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন আপনারা নবী বলেন সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে ইব্রাহিম খলিল উল্লাহ এরা আল্লাহর মন্দারা কোনো মানুষের গায়ে কাপড় থাকবে না আল্লাহ বলেন মাই শাস বলতে কি বললেন হাসরের মাঠে আমার গায়েও মনে হয় কাপড় থাকবে না তোমার গায়েও কি থাকবে না রসুল বলেন হ্যাঁ আমার গায়েও থাকবে না তোমার গায়েও থাকবে না হজরত আয়সা সিদ্দিক একটু লজ্জিত হয়ে গেলেন কি বলেন উম্মতরা কি আমার দিকে তাকাবে না আমার সন্তান কি আমার দিকে নজর করবে না রসুল বলেন আয়সা রে এই দিন নজর করার দিন না কে কার দিকে নজর করবে এটা নজর করার দিন না আয়সা ওই দিন কে তার সামনে থাকবে একথা তার জানা থাকবে না কে তার ডানে এটা আছে তাকায় দেখবে না কে তার বাঁ এটাও তাকায় দেখার সময় তার হবে না কে তার পিছনে এটাও তার তাকায় দেখার সময় হবে না কারণ ওই দিন যে আদালতে কি ব্রিয়া স্থাপন হবে মালিক লিমানিল মুলক ইয়াও মালিল্লাহিল ওয়াহিদুল কাহার এই কথা বলে আল্লাহ ডাক দিবে আল্লাহ ডাক দিয়া বলবে এর নমরুদ হামাদ কেমন যারা আছো ক্লিন্টন মিন্টন যারা আছো বুস্টু স্ট্রাম টম যারা আছো দাঁড়াও লিমানিল মূল বল দেখি আজকে দি ক্ষমতা কার বহুত দেখাইছিলি বহুত দুনিয়ার মধ্যে দেখাইছিলি ক্ষমতা আছে বিদায় হাজার ও হাজার মুসলমানদের মারবুত তোরা খালি করে দিয়েছিলি হাজার অস্থি স্বামী হারাতি করেছিলি আরে মুসলমান সিরিয়ার দিকে নজর করলে কথা বলতে পারি না বন্ধু বড় ভয়াবহ অবস্থা বড় ভয়াবহ অবস্থা হাসনের মাটির জন্য মালিক ডাক বলবে এ ক্ষমতা দুনিয়াতে যারা ক্ষমতা দেখাইতে আজকে বল দেখিনি মানিল মুখ আজকের রাজত্ব কার আপনারা বলুন ওই দিনের রাজত্ব কার বলুন কার আরো জোরে কার আল্লাহ রাজত্ব এরা আল্লাহর মান্দারা ওই দিনের রাজত্বটা এমন করেন রাজত্ব মালিক বলে মালিক যখন ঘোষণা দিবে আজকের এই এডমিনিস্ট্রেশনের ক্ষমতা কার প্রশাসনের ক্ষমতা কার জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না রে আয়সা মানুষগুলো নিচের দিকে না তার নজর দিবে এই নজরটা আর উপরের দিকে ওঠানোর সাহস হবে না কে তার সামনে এটা সে দেখবে না কে তার পিছনে দেখবে না রায় সূর্যটা মানুষের মাথার নিকটবর্তী হয়ে যাবে সূর্যের কর তাপের কারণে মানুষের বডিটা দাঁড়ায় থাকবে ঠিক কিন্তু তার মাথার মগজটা গলে যাবে টকবক টক করবে গলিত মগজ তার নাক দিয়ে তার কাম দিয়া বেবে বেয়ে পড়বে আইসা ওইদের ওই মানুষগুলো কারণে তার জিব্বাটা নাভি পর্যন্ত ঝুলবে পানি হাসনের মাঠে পাবে না এই হাসরের ময়দা মানুষ কাঁদতে হবে তার চোখে আর তখন পানি থাকবে না পানি থাকবে চোখ দেওয়া রক্ত বের হওয়া শুরু হবে কি বের হবে রক্ত বের হবে রক্ত আয়সা রে একটা সময় আসবে তখন আর এই চোখ রক্ত পড়বে না পানি তার চোখ দিয়ে আসবে না রক্ত তার চোখ দিয়ে আসবে না যেই জায়গা দিয়া যেই গাল বেবে পানি আর রক্ত পড়তো এই গালটা পচে দুর্গন্ধ হয়ে যাবে এদিন কেউ কারো দিকে তাকাবে না ওরে বন্ধু নবী দোয়া শিখায় বলে আয়েশারে আয়েশা পড়ো আল্লাহুম্মা হাসবিনি হিসাবায়াসিরা আল্লাহ যেন ওই দিন তোমার আমার হিসাবটা সহজ করে দে এ বন্ধুই দোয়াটা শিখে নিবা সবাই দোয়াটা করবা আল্লাহর বান্দারা ওই দিন বিল গেস ছিলেনটা হয়ে দাঁড়াবে হাজারো কোটি ডলারের কোনো মূল্য থাকবে না আল্লাহ ডাক দিবে বিল গেস এদিকে আয় বিল গেস যাবে হিসাবের খাতায় দাঁড়াবে এত কাফির হাজার কোটি টাকার দান ছিল কোনোটাই আল্লাহর কাছে কবল হয় নাই বিল গেস দাঁড়ায় থাকবে বাংলাদেশের কোন প্রান্ত থেকে একজন রিক্সাওয়ালার আল্লাহ ডাক দিবে এ ভেনওলা এ রিক্সাওয়ালা আয় আয় ঠিকা তোর কাছে টাকা ছিল না কিন্তু দামি এক বস্তু ইমান ছিল ইমান ইমানের পরে নে কামল ছিল তোর আয় হিন্লেদিন আমানু ও আমিন ও সোয়ালে হাত ছিল আল্লাহ রফু লেন মিন্ডায় বলেন এই লোকগুলোকে যখন এইভাবে ডাক দেওয়া হবে এ হাসরের ময়দানে এরকম রিকশাওয়ালা ঠেলাওয়ালার দাম দিআই না বলবি আয় আয় তোর কাছে এই দামি জিনিসটা থাকার কারণে ওই দেখ আমার জান্নাত আল্লাহু আকবার ওই জান্নাতের দিকে যা মালিক ডাক দিয়া বলেন jazaa'uhum inda rabbihim jannati adnin এ ইমানদার যা যা ওই জানাতে আদমের দিকে দৌড়াইয়া চলে যা সুবান আল্লাহ বলেন কারণ তার মধ্যে কি আছে কি আছে ইমানই নূর আছে নূর ইমান তার মধ্যে আছে বন্ধু রে এই জন্য সে জান্নাত পেয়ে যাবে অথচ বিল গেটস আসামি কাট করার মধ্যে দাঁড়ায় থাকবে এ আল্লাহর বান্দারা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে জান্নাতের আল্লাহ জান্নাত দিল এরে গরীব এরে ধনী রিকশাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা গাড়িওয়ালা শুনো তোমার জন্য বড় খুশ খবরই আছে আয়াতের মধ্যে সম্পদ পাওয়া বড় জিনিস নয় সম্পদ পাওয়া জন্য এতে বহু মানুষ গোমরা হয়ে গেছে কথাটি কিনা সম্পদে মানুষ কি বিপদে বেশি নেয় কথাটি কিনা

ডাক দিয়ে বলবে আল্লাহ যারা ভয় করছি এই আয়াতে নিচে আল্লাহ বলেন জালিকালিমান হাসিয়া রব্বা হ্যাঁ এই দে জানবা কে তুমি তো রবি ঠাকুরের কবিতা পড়তে জানো কোরআন শরীফ পড়বা কে তুমি তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবিতা পড়বা কোরআন শরীফ পড়ল না বুঝছ এই জন্য যেতো তোমারে মারবো এই জন্য তোমারে পিটাইবো মালা হন্ডা কয়দিন পরে দুঃখনিয়া বলতেছি ভাই দুঃখনিয়া বলতেছি মুসলমানদেরকে কি ইনফর্ম করলো আল্লাহ কি খবর দিলো এ কত প্রশ্নের জবাব করার ছিল মধ্যে আছে তোমার এমন কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো কারো কাছে বলতে পারো না না মার কাছে বলতে পারো না বাবার কাছে না মসজিদ ইমাম সাহেবের কাছে শরম আর সরম এ বন্ধু এমন না বলা কিছু প্রশ্ন আছে যেগুলো উত্তর তুমি কারো কাছে জিজ্ঞাসা করতে পারো না একটু স্টাডি করো কোরআন শরীফ একটু স্টাডি করে দেখো তোমার না জানা প্রশ্নের জবাব আজ থেকে পনেরোশো বছর আগে আল্লাহ দিয়েছে হা আমি একদিন মুসিবতের মধ্যে ছিলাম এমন মুসিবত বলা যায় না বউয়ের কাছে কখন যাইতো না মা বাবা কারো কাছে না বন্ধু বান্ধব কারো কাছে না কারো কাছে এটা শেয়ার করা যাবে না বড় টেনশনের মধ্যে সমাধান কোথায় পায় সমাধান কোথায় পাই ফজরে নামাজের পর আমার স্টাডি রুমের মধ্যে ঢুকছে আমি এই স্টাডি রুম বুঝেন হ্যাঁ পড়ালেখার ঘর যেটা এটার মধ্যে আমার বড় লাইব্রেরি আছে স্টাডি রুমের মধ্যে দিয়ে ঢুকেছি ঢুকে কোরআন শরীফ উল্টা পড়তেছি অর্থ সহ পড়তেছি তর্জমা সহ পড়তেছি আমার সমস্যা মনে নাই আমার সমস্যার কথা মনে নেই হঠাৎ করে দেখি আমার যে সমস্যা এই সমাধান দিয়া আল্লাহ কথা কইতেছে এনে সুরেন নাহালের মধ্যে দিকে আমার সমস্যা সমাধান দিয়া চাল এরে বন্ধু সাথে সাথে কোরআন শরীফ চুমা দিলাম আমার বুকের মধ্যে লাগাইলাম অনেকক্ষণ ওজোর দ্বারাই কান্না করলাম মালিকের দরবারে দুরাকাত নামাজ পড়ে শেষ বললাম মালিক রে আমার এই অজানা কষ্টটা পৃথিবীর কেউ না বুঝলেও তুমি দেখি ঠিকই বুঝেছ তুমি দেখি আমার কষ্টের কথা উল্লেখ করেছ পড়ো অন্তত কোরআন শরীফটা তরজমা সহ তুমি পড়ো তোমার জীবনের না জানা অনেক জিজ্ঞাসার জবাব এখানে আল্লাহ দিয়েছে অনেক কিছুর জবাব দিয়েছে এই কোরআনের নূর যদি তোমার ভিতরে থাকে এটা মনে রাখবা অন্তত পক্ষে কোনো ধোকাবাস তোমাকে ধোকা দিয়া জাহান নামে রাস্তা তরাইতে পারবে না জাহান্নামের নামে রাস্তা দরাইতে পারবে না আল্লাহ তো সুরায় সূরায়ে দুহার মধ্যে বলেছে নবীরে বলেছেন ওয়া আযাদাকা আল্লাহু ফাহাদা এ নবী তুমি ছিলে দোয়াল্লান তুমি ছিলে পথহারা তুমি ছিলে বিব্রান্ত তোমার সঠিক পথের কোনো সন্ধান জানা ছিল না আমি কুরআন নাজিল করে শরীয়তের ইলিম দিয়া ফাহাদা তোমারে আমি হেদায়েতের রাস্তা দেখাইছি নবীরে যে কুরআন দিয়ে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখায় তোমারে দেখাবে না তোমারা দেখাবে এ বন্ধু এই জন্য এই কাজটা তুমি করবে এ আল্লাহর বান্দারা ওই ময়দানে বাসরে রিকশাওয়ালা যখন দূর দিবে জান্নাতের দিকে যা নেকামল ছিল ইমান ছিল জান্নাতের মধ্যে চলে যা দৌড়ায় রিকশাওয়ালা জান্নাতের দিকে যাবে আর বিলগে সুপসাপ দাঁড়ায় থাকবে কি হইল ঘটনাটা এত হাজার কোটি টাকা আমি দান করলাম বিলিয়ন আর দিলাম কই গেল এইগুলি কিছুই তো পাইলাম না কেন পাইল না দরজাটাই তো বন্ধ ছিল তার কথা রিক কেনা সব ঢুকবার যে দরজা এটাতে তো কয়েকটা তালা মারছে সে তালা মারার কারণে ইমান তার ভিতরে ঢুকে নাই এ আল্লাহর বান্দারা ইমান বড় দামি জিনিস আমার বাড়ি তো নেত্রকোনা এলাকায় থাকি ঢাকা আমাদের নেত্রকোনা এক আসনের একজন এমপি আছে তার দুর্গাপুর মিলাইয়া এক আসন এমপি সাহেবের নাম ছবি বিশ্বাস কি নাম মুসলমান তো সবে বিশ্বাস মুসলমানের নাম আপনারা মনে মনে ভাবতেছেন এটা পাক্কা মুসলমানের নাম কারণ মুসলমানের নাম তো এখন এরকম নাট বলটু জারু মারু হারু খারু ঠিক না আর আমরা ভাবতেছেন এটার নাম কোনো মুসলমানই এটা মুসলমান না সবই বিশ্বাস খুব ভালো মানুষ কিন্তু হিন্দু শুনবেন আর কিছু এ ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে অনার্স করছে পড়াশোনা করছে ইসলামিক স্টাডিজে তুমি আর ছবি ইসলামিক স্টাডিজে অনার্স করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যটা খুব ভালো ছিল ইসলামের দুর্বলতা খোঁজার চেষ্টা করছে কথা ঠিক কিনা পায় নাই খোঁজা পায় নাই খোঁজা পায় নাই এত সুন্দর কথা শুনলে তুমি অবাক হয়ে যাবে সাধারণ মোল্লা মৌলবীরা ওইটা জানে না এত তত্ত্ব আলোচনা করেছে আমার পরে শিখেছে সেই জায়গায় আমি দেখেছি পনেরো ষোলো মিনিট সময় সে কথা বলছে প্রত্যেকটা কথা অত্যন্ত গবেষণালব্ধ কথা প্রত্যেকটা কথা তার ঠিক কথা খুব রিসার্চিং কথা এত সুন্দর কথা বলতে পারে চেহারা সবই সুন্দর কথাও সুন্দর সবই ভালো দান করে এত করলো দেখলাম মাদ্রাসায় কয় লাগছে অপ যাইবো তো ছবি বিশ্বাস তো বিশ্বাস নাই নামে বিশ্বাস কামে বিশ্বাস নাই বিশ্বাস নামে হইলে তো না কামে বিশ্বাস আমার লাগবে কথা দেখি কে না এই বিশ্বাসের নামেই হচ্ছে ইমান বিশ্বাসের নাম কি বিশ্বাসের নাম এ আল্লাহর বান্দারা রিকশাওয়ালা দৌড়বে আর বিল গেছ আঙুল চু বুইছ বুইছ নাইতো কিছু নাই খালি আল্লাহ কব একটু পৰি ফেৰেস্তাৰা ডাক দিব কচি কল্লা দিনে কাফাৰু ইলা জাহান নামাজ মাৰা হাতটা ইজা যা উহা পুতি হাত আবহা আবহা অকল অকল লাল خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمه العذاب على الكافرين قيل ادخلوا ابواب جهنم এই জাহান নামে দরজা খুলে দেওয়া হবে ফুটি হাত উন্মুক্ত করে দেওয়া হবে কিলা দু খুলু আবু জাহান নামে খালি দিনা ফিহা এখানে আল্লাহ তালা বলেন ফি নারী জাহান নামা খালি দিনা ফিহা অনন্তকালের জন্য অনন্তকাল ঢুকো মেহমান খানায় ঢুকো আহা বড় কঠিন জাহান্নাম সম্পর্কে অন্যদিন কোনোদিন মৌকা হলে আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন এই জান্নাতের দিকে যাবে আল্লাহ বলবেন বেটা খারো যা যাক একটা জান্নাতে যাইবি আবার যদি কয়েকদিন পরে বাইরে অন লাগে সন্দেহ থাকে না একটা পৃথিবীতে কি সবাই সুখে থাকে নাকি পৃথিবীর হাকি এমন কখনো মানুষ হাসে কখনো মানুষ কাঁদে কথা না কখনো দনি কখনো নি কি তা কখন ওই মা বেডা হাফ প্যান্ট পরতে জানতো না মাঝে আছে না এরকম লোক টাইবের গুঁড়া প্যান্টটা ঠিক মতো না একদম ঝুল পরতো আছে না এরকম এখন এখন টাই লাগাইছে গলা কি মৌসুম মাসুম বেডাস মৌসুম মাসুম দেখলে পরে মনে হয় যে কোন বিসিএস কেটা ভাইতাছে সু এরকম মনে হয় না আরে বাপরে বাপ আরে কি হালত মানুষের মানুষের জিন্দেগির হালত কি যাই হোক আল্লাহ আমাদেরকে মাফ করুক বলুন আমি এদিকে যাইতে চাই না আল্লাহ রব বলে আলামিন বলেন এই জান্নাতে যাবি যা যাওয়ার আগে কয়টা সার্টিফিকেট লৈ যা জান্নাত বিনিময় হিসেবে তোরে জান্নাত দিলাম সবার আল্লাহ কেমন জান্নাত তাজিরি ইমিং তাহতিহাল আনহার যে জান্নাতের নিচে নহর সমূহ প্রবাহিত আছে কথারই কিনা যে জান্নাতের নিচে নহর সমূহ প্রবাহিত আছে এই জান্নাতের মধ্যে যা কয়দিনের জন্য যাবি কয়েদিনের জন্য জান্নাতে যা আল্লাহ আকবর বলেন এই বন্ধু এই দুনিয়াতে মানুষ কখনো হাসি কখনো কাঁদে কখনো নাই দিয়া জুল পরে কখনো জেন্টেলম্যান সাজে কখনো বা হাজার কুড়ি টাকার মালিক কখনো বা ফকির কখনোবা এই কখনোবা একটা মানুষ সুখির কারণে একেবারে ভরপুর হয়ে যায় সকাল বেলায় উঠে হাসতেছে সন্তান হয়েছে বিকেল বেলায় মা মারা গেছে কানতেছে কথা ঠিক কিনা এটা হচ্ছে দুনিয়ার হাকিকত আর জান্নাতের হাকিকত এমন জান্নাত এমন একটা জায়গা আবাদতুল তুলে সলিহিন মা لا আইনুল লা ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি bashar জান্নাত এমন একটা জায়গার নাম যে জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন যা পৃথিবীর কোনো মানুষ চিন্তাও কোনোদিন করতে পারে না মালা আইনুন রাআত জান্নাতটা এমন এক জায়গা এমন এক বিষয় বস্তু আল্লাহ সেখানে রেখেছেন কোনো চোখটা কোনোদিন দেখে নাই ওয়ালা উযুনুন সামিআত জান্নাতের মধ্যে কিছু সুর আল্লাহ রেখেছে এই সুর পৃথিবীর কোনো কান শুনে নাই আরে বন্ধু তুমি তো আজকে রুনা নাইলার গান শুনে কান নষ্ট করতেছো এই ফাটটা ভাই সিরা যায় মমতাজের গান শুনলে কান নষ্ট করতেছো আছে না এরকম তুমি আজকে অমুকের গান শুনো তমুকের গান শুনো এ হিন্দি গান শুনে তুমি তোমার কানটা নষ্ট করে ফেলতেছে এ বন্ধু তোমারে লক্ষ্য করে বলে এর যুবক কানটা তুই নষ্ট করিস গান শোনার সময় তোর আছে তুই যেদিন জান্নাতের ভিতরে ডুববি আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার আমার নবী বলেছেন হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে ঘোষণা করেছেন কোরআনে কারীমের والدولة بولين درجة كل دوال بور في جنة الفرسترات راك ديابول بي وفتحت أبواب وسيقى الذين اتقوا ربهم إلى الجنة زمراء حتى إذا جاءوها فتحت وفتحت أبوابها وقال وقال لهم خزنتها سلام عليكم تبتم فدخلوها خالدين এ আল্লাহর বান্দার ডুক ডুক সালাম 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 মানে কি শান্তি 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 নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ কর অন্য আয়াত আল্লাহ পাক বলেন ইল্লা কিলাউ সালাম সালাম শুধুমাত্র সালাম সালাম এ বান্দা ডুক শুধুমাত্র সালাম কখনো বা ফেরেস তারা তোমার সালাম দিবি কখনো বা জান্নাতের দারো আন্না তোমার সালাম দিবি এরে বন্ধু কখনো বা রব্বে রাহিম তোমাকে সালাম দিবি জমান আল্লাহ সরে আসেনের মধ্যে মানিক ডাক দিয়া বলে সালাম কৌলাম রব্বি রাহিম

ونحن الناعمات فلا نبأس ونحن الراضيات فلا نسخت طوبى لمن كان لنا وكنا له এটা এমন এক সুরে গাইবে যে সুর তুমি কোনোদিন শোনো নাই এই জন্য রসুল বলেছেন ওলা উদন সামি কোন কান কোনো দিন এই শব্দই শুনতে পায় নাই ওলা খাতরা আলা কলবি বাসার জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত আল্লাহ রেখেছেন ইমানের বদলতের কারণে কোনো অন্তকরণ কোনো দিন তার ভাবতেও পারে নাই চিন্তাও করতে পারে নাই এরা আল্লাহর বান্দারা ওই জান্নাত শুধুমাত্র ইমানদারদের জন্য এই জন্য অমানিক বলেন তুমি ওই জান্নাতের ভিতরে যা এর রিকশাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা দুনিয়াতে তোর অর্থ সম্পদ ছিল না কিন্তু তোর ভিতরে দামি একটা ঈমান ছিল ঈমান আর নেক আমল তোর মধ্যে ছিল এই জন্য যা তুই জান্নাতের মধ্যে যা আমি এক নম্বরে তোর পুরস্কার টেনশন মুক্ত করব আল্লাহ এক নম্বরে কয় তোর টেনশন নাই যা জান্নাতে যা খালিদিনা ফিহা এমন না যে এমন দিছি দুই চার পাঁচ বিশ বছর পরে বা একশো বছর পরে তার গাত ধরে বাইরে করে দিব না ঢুক চিরকালের জন্য যা সোহান আল্লাহ খালিদিনা ফিহা আবাদা অনন্তকালের জন্য যা হাসির আকারে বলছি কিন্তু কথাগুলো সত্য দেখবেন এগুলো খুলে দেখবে চিরদিনের জন্য যা এক নাম্বার তোর কোনো টেনশন নাই সোহান আল্লাহ কইতেন না তোর কোনো টেনশন নাই যা জানাতে যা খালিদিন ফিহা আবাদা কোনো টেনশন নাই দুই নাম্বার একটা সার্টিফিকেট নিয়ে যা গ্যারান্টি কার্ড নিয়ে যা গ্যারান্টি কার্ড এই ওই বড় গ্যারান্টি কার্ডটা লয়ে যাও দুড়া করে যাও গ্যারান্টি কার্ড নিয়ে যাও কেমন গ্যারান্টি কার্ড আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ডের নাম হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান আল্লাহু আকবার এই দুনিয়াতে কোন ইলেকট্রিক সামগ্রী যদি কিনতে যান একটা মোবাইল কেনেন বা এটা কেনেন সেটা কেনেন দেখবেন আপনার একটা কার্ড দিব কিন্তু গ্যারেন্টি কার্ড না ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি আর গ্যারেন্টি কি এক জিনিস ওয়ারেন্টি হলো নষ্ট হয়েছে গেলে কয়েকটা বাড়ি দিয়ে আমার কয়েকটা সার্ভিস চার্জ রাখবো রেখে পরে দিব বা ঠিক হয়েছে যান ঠিক আছে কিনা আর গ্যারেন্টি হচ্ছে এইটা আজ না 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 গ্যারেন্টি সরকারে দিয়ে দিলাম নষ্ট হইলো ব্যাগ ফুল ব্যাগ কথা ঠিক না আল্লাহ পাক বলেন গ্যারেন্টি কার্ড নিয়ে যা আর তোরে বের করতাম না আমি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলেন আমার গ্যারেন্টি কার্ডটা হলো রাজি আল্লাহ আমি তো তোদের উপরে রাজি হয়ে গেছি ওরা দোয়ান তোরাও তো আমার উপরে রাজি আর কোনো দিন তোদের উপরেও সন্তুষ্ট হব না রাগ করে বাড়ি থেকে আর বের করে দিব না সুহাই আল্লাহ এই গ্যারেন্টি কার্ড নিয়ে যা 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 জান্নাতে চলে যা এই জান্নাত থেকে তোদেরকে আর কেউ বের করবে না এই জান্নাত থেকে কেউ তোদেরকে বের করবে না জান্নাতে কোনো অশান্তি তোর ভিতরে আর আসবে না টেনশন নামক দুরারোগ্য বেদি তোর থেকে সরায় দিলাম কোনো টেনশন তোর ভিতরে থাকবে না রে বান্দা বিবির টেনশন নাই সন্তানের টেনশন নাই কিচ্ছু টেনশন নাই এ চাকরি

ও নাহনু আরদিয়াতু ফালা নাসখাতু তুবাল লিমান কানালানা ওয়া কুননা লাহু এরা তোমারে আগে কইব ও স্বামী এদিকে আসো ধন্যবাদ তোমার ধন্যবাদ নাহলুল খালিদাতু ফালা নাবিদু আজকে আমারে যেমন দেখছ যতদিন দিন জান্নাত আছে আর আমি আছি তুমি আছো তত দিন তুমি আমার এমনই দেখবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মিয়া সুবহানাল্লাহ বাড়িতে নাকি نحن ফালা فلا نبيد ও স্বামী আজকে যেমন তোমার সামনে আমি আছি আজীবন তোমার সামনে এমন সুন্দরী থাকব আমাদের দেশের সুন্দরীদের হালত বৌদের হালত পাঁচ হাজার টাকা দেয় শাড়ি কিনছি জামাইয়ের সামনে একদিনও পরে না বাহিরে যখন যা মানুষের দেখাই বলছি সময় পরে কি খারাপ লাগবে হ্যাঁ এটার অর্থটা কি ঈদের সময় পাঁচ হাজার টাকা বৌরে শাড়ি কিনে দিলেন এটা আমনে দেখবার লাগে না আমনের বউ আমনে দেখবেন না আর দেখবো আমনে টা আমনে দেখবেন না তো উনি আমনের দেখাইলো না হইরা আরো দুই চার পাঁচশো মানুষের দেখায় তুই অর্থটা কি হা হা দুনিয়াতে তো বউ আপনি আমারে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে কি কোন তুমি তো কাসকলা তুমি খালি কিন্না দিবা ফরমো দেখে মজা পাবো মাইন্সরে তোমার কি কি কন আহা হারে বউ এই বউর উপরে লানত লানত এই বউর উপরে লানত এই বউ কবরে যাইতে দেরি হইব আর পিডানিটা শুরু হইব সাথে 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 শুরু হইব তোমার যত সুন্দর রূপ সুন্দর যে আছে সব তোমার স্বামীর জন্য অক্ষ করা কথাটি কি না আর কারো ভাগ এই জায়গার মধ্যে নাই ও মা বোনরা এই ক্ষেত্রে খুব সতর্ক হয়ে যাও জান্নাতি রমণীরা বলবে আল্লাহর কসম আজ থেকে আমরা তোমার জন্যই আছি আজীবন তোমার প্রতি থাকবো কোনোদিন তোমার উপরে অসন্তুষ্টি হবে না আর নাই নাই পিতাম না কোনো দিন সব আহা এই বিবি নিয়ে জানলাতে যাবে এই জন্য আল্লাহ তালা তেলাওয়াতকৃত আয়তের মধ্যে বলেন লাস্টে বলতেছেন রাজি আল্লাহ আইন হান সার্টিফিকেট এবং গ্যারেন্টি কার্ড আমিও তোমাদের উপরে রাজি তোমরা আমার উপরে রাজি যাও জান্নাতে চলে যাও আর এগুলো কার জন্য যা আলী কালিমান খাসিয়া রব্বা তাদের জন্য আল্লাহর সেই ভয় নিয়ে কবরে যাইতে রাজি আছি তুমি সে আল্লাহ সবাই আল্লাহ তৌফিক তৌফিকটা বলুন আমিন